দেখুন সব কালো আকাদের রাস্তা, এটা ভাঙাতে যাওয়ার রাস্তা দেখুন যেরকম হয়েছে, অবস্থা প্রচুর খারাপ, এক হাঁটু করে জল, ওদিকে যাওয়া যাবে না, ওদিকে প্রচুর অসুবিধা হচ্ছে, রাস্তাঘাট খুব খারাপ, পালিয়ে এসো, যাবনি পালিয়ে। আরে আসবার সময় যদি বেড়ে যায় ওইটাই তো আসতে পারবো নি, আমি যাবো নি পালিয়া। দেখুন রাস্তা প্রচুর খারাপ, ভাঙা তো যাওয়ার রাস্তা, কালু মানে কালু আকাদে ঘরকে যাওয়ার রাস্তা, আই মিন সামন্দলাইতে ঘরকে যাওয়ার রাস্তা। কি অবস্থা দেখুন রাস্তা কিরকম অবস্থা, আমরা এখন এসে গেছি কালু আকাদের ঘরকে। অন্য অন্য লোককে পাঠাও, তুমি যাও, এতটা করে জল বেরিয়ে যাবে, বিড়ি খেতে হবে নি। কালু আকা, কালু আকা দেখো কিরকম মন খারাপ, জল বেড়ে গেছে বলে ভিডিও করছে, ছোটকে ছাড়ব, কি অবস্থা দেখো, চোখ মুখে জল বেরোচ্ছে রে, সাইবার্ট গেলাম, এতটা করে জল সাইবার্টে পড়ল, সাইবার্ট কালকে পেড়েতে দিবেনি, আর কাল থেকে তার আগেই মারা যে তার ভেঙে যাবে, আমি তো বলি হ্যাঁ, ওরে এতটা জল, এতটা জল অসব ফোন কাছে লেখা, বলে কতটা জল, আমি ভাবি পুরি পুরি ধুয়ে বলি যা, তো যাবেনি ও পাশের দিকে, ও জল এই পাশে পানা হচ্ছে, হাতে করে যাবেনি ও পাশের দিকে, ও কিছু আকা বকা কি কথা বলো তো, পড়বা চালু, হ্যাঁ মানা ভাই উঠে আছে, আমি গালটা দিয়ে ওই ওইটা কাটো, ওইটা কেটে তারপর ঘুরে দিকে ই করো, মানা লোক দেখতে পেলে একটু ই করবে, কতটা ওটা কেটে ভিডিওটা করো না, মানা আমি গাল দিয়ে দিয়েছি, উঠেনি, আচ্ছা তুমি রিপ্লে করে শোনাবে আমার, একটা কালু কাকাদের ঘর থেকে যাওয়ার রাস্তা সানকিপাড়া বারান্দি ঢুকা হচ্ছে, দেখো কতটা করে রাস্তা, আমাদের গ্রামের রাস্তা, চারিদিকে এরকম অবস্থা, সাইবারহাটের পোল ডুবে গেছে, ভয়াবহ দুর্নীতি অবস্থা চারিদিকে এরকম। আমরা এখন পৌঁছে গেছি সাফল পাড়ায়, দেখো চারিদিকে সব ঘর টর সব ডুবে গেছে, সাসমালদের মন্দিরে জল হয়ে গেছে, তখন আরো বেশি ছিল, সাসমালদের মন্দিরে জল হয়ে গেছে চারিদিকে, ডুবে তলি গেছে,
দেখো কিরকম কেঁচুয়া, কেঁচুয়ারা মিটিং করছে এখন, ওরা এখন বৈঠক করছে যে কোথায় থাকবো আমরা। হ্যাঁ, কেঁচুয়ারা বৈঠক করছে, বলছে আমরা এখন কোথায় যাব। যাচ্ছে কাজে লাগবে বলছে, তাইলে আমিও মারা লেগে বলি বাপ বেটা 400 টাকা আর আমার 200 টাকা, যা মারা হাত খরচা আছে। জব কাটার কাজ হচ্ছে, জব কাটার কাজে লাগতে বলছে। দেখো এটা কালিদকে যাওয়ার রাস্তা কি অবস্থা, ভিডিও করতে খারাপ লাগছে, কষ্ট হচ্ছে যে এত সুন্দর রাস্তা জলের তলায় চলে যাচ্ছে। আমরা এখন সানকিপাড়ায় এসে গেছি, সানকিপাড়ায় আন্ডা তুলে লিখতে হবে। সানকিপাড়া হাজিরাদের ঘর দেখো কি অবস্থা, সব তলিয়ে গেছে, দোকান সব তলিয়ে গেছে। সব গাড়ি ঘোড়া সব জলের তলায় চলে যাচ্ছে। এখানে জব কাটের কাজ হচ্ছে, এখানে মাটি ধসে গেছে। বাঁধ রক্ষা করার তোরে মাটি ফেলানো আছে জব কার্ড দিয়ে। এটা বারানন্দী গ্রাম।